ফের বিস্ফোরক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। পুলিশ প্রশাসনের কাজে সরাসরি হস্তক্ষেপ করছে বিজেপি দলের নেতারা, যার ফলে শাসক দলের নেতা কর্মীরা যারাই অপরাধ করছেন তারা পেয়ে যাচ্ছেন ছাড়। বিজেপি দলের নেতারা যা বলেন সেটাই যেন করতে বাধ্য হচ্ছেন পুলিশ কর্তারা। নারী নির্যাতন, এলাকায় এলাকায় সন্ত্রাস, খুন, ধর্ষণ, নেশা কারবারীদের প্রশ্রয় সবটাই ঘটছে পুলিশের কাজের উপর বিজেপির রাজনৈতিক হস্তক্ষেপে। সোমবার ওরিয়েন্ট চমুনিতে মহিলা কংগ্রেসের ডাকা গণ অবস্থানে বিজেপির বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। এই ত্রিপুরার বুকে চলছে এখন গো এজ ইউ লাইক ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মতো, যে যার মতো চলো, যে যার মতো যা খুশি তা করে বেড়াও, পুলিশ কিছু করবে না। আমি ত্রিপুরার পুলিশ, ত্রিপুরার পুলিশকে এত নত জানু হয়ে কাজ করতে আমি কখনো দেখিনি। তাদের আমি দোষ দেই না, কারণ তাদেরকে ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক হস্তক্ষেপ প্রত্যেকটি জায়গায় জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ। ওসিকে চুনুপুটি বুথের অমুক কার্যকর্তা ফোন করে ধমকাচ্ছে, গালাগাল করছে, পুলিশ কিছু করার নেই, দাঁতে দাঁত লাগিয়ে তাকে অপমান হজম করতে হচ্ছে। এই তো ত্রিপুরা রাজ্যের পুলিশের বর্তমানের অবস্থা। শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না সুদীপ রায় বর্মন। কোনো বিষয়ে প্রতিবাদ নিন্দা করা যায় না, বিজেপির রাজত্বে অন্যায়ভাবে তাদের বাকরুদ্ধ করে দেওয়ার দুঃসাহস দেখাতে পারে বিজেপি জোট সরকার। নাম না করে বিজেপি বিধায়ক যাদবলাল ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপের দৃষ্টান্ত তুলে ধরেছেন সুদীপ রায় বর্মন। একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্যে আমরা রাজ্যবাসী বসবাস করছি, আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই, সব তলানিতে গেছে, তারপরে বলতে হবে একজন ভদ্রলোকের হাতে দায়িত্ব রয়েছে রাজ্যের, যার প্রেজেন্সে বিধানসভায় সেদিন মুখ্যমন্ত্রী প্রেজেন্ট ছিলেন, যার প্রেজেন্সে এক বিধায়ক তার টেবিলে বসে সমস্ত কাণ্ড কারখানা করে, সে তার বিরুদ্ধে বিধানসভায় তো একটা নিন্দা প্রস্তাবটুকু পাশ হয় না। আর যারা প্রতিবাদ করে তাদের বিধানসভা থেকে বহিষ্কৃত হতে হয়, এর থেকে লজ্জাস্কর এবং দুঃখজনক ঘটনা কি হতে পারে বন্ধুরা বলুন। সুদীপ রায় বর্মন অভিযোগ করেন এ রাজ্যের অর্থনৈতিক অবস্থা তো মোটেই ভালো নয়, গোটা দেশের অবস্থাও খুব খারাপ। আগামী দিনে ভারতের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। অর্থনীতি চুরমার হয়ে পড়েছে, টাকার ভ্যালু আজকে ইন্ডিয়ান রুপির ভ্যালু কোন জায়গায় গিয়ে 83 টাকা, $1 ইজ ইকুয়াল টু 83 rupees ইন্ডিয়ান কারেন্সি। আগে বাংলাদেশ আর ত্রিপুরার মধ্যে কারেন্সির মধ্যে ফারাক থাকতো, এখন প্রায় সমান সমান এসে থেকেছে। অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত আমরা, তার দেশকে বা কিভাবে, দেশের সমস্ত অ্যাসেট গুলো বিক্রি হয়ে যাচ্ছে, রেলওয়ে বিক্রি, এয়ারপোর্ট এরকম বিক্রি, বিভিন্ন যে প্রফিট মেকিং বডি পিএসইউ সেগুলো প্রাইভেটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সেল বিক্রি, কোল ইন্ডিয়া বিক্রি। এই যদি পরিস্থিতি দেশের মধ্যে আসে, ভারতবর্ষের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বেশি দিন লাগবে না। ভারতবর্ষের অবস্থা, অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বেশি দিন লাগবে না, যা বর্তমানে চলছে দেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।